পদে পদে বিপদাপন্ন হৈছে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা। অথন্তরে যেন এতিয়া লগ এরানি দিয়া হৈছে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা। এতিয়াও গাঁঠি খোল খোৱা নাই রাহুলর ন্যায় যাত্রার। 14 জানুয়ারির পৰা কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর নেতৃত্বত ভারত জড়ো ন্যায় যাত্রার কার্যসূচী রূপায়ণের পরিকল্পনায় মণিপুর সরকারের ওসরত আবেদন জনাইছে কংগ্রেসে। কিন্তু মণিপুরত মুখ ঠেকেচা খালে রাহুল গান্ধী। কংগ্রেসের ন্যায় যাত্রাত অনুমতি নিদিলে মণিপুর সরকারে, মণিপুরের পৰা আরম্ভণি কৰিবলৈ নিদিলে মণিপুর সরকারে রাহুলের ন্যায় যাত্রা। কংগ্রেসক স্পষ্টভাবে জনালে মণিপুর সরকারে। ঐতিহাসিক হাফতা কাংজাইবুঙৰ পৰা যাত্রা আরম্ভ কৰিব বিচাৰিছিল কংগ্রেসে, কিন্তু হাফতা কাংজাইবুঙত অনুমতি নাপালেও নির্ধারিত দিনতে ন্যায় যাত্রা হব বলে স্পষ্ট করলে কংগ্রেসে। আর তার মাজতে 18 জানুয়ারির পৰা রাহুল গান্ধীর নেতৃত্বত ভারত নরোজ ন্যায় যাত্রা রূপায়ণের পরিকল্পনা করা হয়েছে। রাহুলের ন্যায় যাত্রার যে নির্ধারিত সূচী তার বৃহৎ পরিবর্তন করার সম্ভাবনা আছে নেকি? এই সন্দর্ভত নিউজ18ক জনালে APCCর সভাপতি ভূপেন কুমার বরাই। ভূপেন কুমার বরাই নিউজ18ক জনালে রাহুলের ন্যায় যাত্রার সবিশেষ। 18 জানুয়ারিত মণিপুরের পৰা নাগালেন্ড হয়ে আমগুড়িত প্রবেশ করব, আমগুড়ির পৰা মরিয়নি যোরহাট হয়ে 19 জানুয়ারিত মাজুলে যাব, অর্থাৎ 18 জানুয়ারির পরিবর্তে 19 জানুয়ারিতহে মাজুলীত ন্যায় যাত্রা রাহুলের। 19 জানুয়ারিত মাজুলীর দিনটি কটাই ঢকুয়াখনা হয়ে গোগামুখত রাতে থাকিব রাহুল গান্ধী। 20 জানুয়ারিত গোগামুখর পৰা বগীনদী, লখিমপুর, লালুক, হারমতি হয়ে রাহুল গান্ধী যাব ইটানগরলে। 20 জানুয়ারিত অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরত নিশাটো কটাব রাহুলে। 21 জানুয়ারির পুয়া ইটানগরের পৰা গহপুর হয়ে বিশ্বনাথ চারিআলি হয়ে নিশা শোণিতপুরত থাকিব। 22 জানুয়ারিত রাহুল গান্ধীয়ে কলিয়াবরত এক বিশাল জনসভা সম্বোধন করব। 23 জানুয়ারির প্রথমখন সভা USTMত, তাত নির্বাচনী ইস্তাহারত কোনবোৰ বিষয় অন্তর্ভুক্ত করব লাগে সেই সন্দর্ভত সচেতন রাইজর সঙ্গে মত বিনিময় করব রাহুল গান্ধীয়ে। 23 জানুয়ারির দিনটি গুয়াহাটীত থাকি বিয়লি হাজু হয়ে নিশাটো নলবারীত থাকিব। 24 জানুয়ারির পুয়া নলবারীর পৰা উলাই গৈ বৰপেটা হৈ নিশাটো বঙাইগাঁওত থাকিব, আৰু 25 জানুয়ারিত বঙাইগাঁও ধুবুরী হৈ বক্সিরহাট হৈ পশ্চিমবঙ্গত প্রবেশ করব রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা। অর্থাৎ 18 জানুয়ারির পৰা 25 জানুয়ারি রাহুল গান্ধীয়ে রূপায়ণ করব বহুচর্চিত ভারত জড়ো ন্যায় যাত্রা। কিন্তু মণিপুরক লৈ এতিয়াও লেঠা সিঙা নাই কংগ্রেসর। মণিপুরের হাফতা কাংজাইবুঙৰ পৰা যি ন্যায় যাত্রা আরম্ভ করার কথা আছিল, এতিয়া ইয়ার বিকল্প হিসাবে মণিপুরের কোন স্থান বাছি লয় সেয়া পরবর্তী সময়ত লক্ষণীয় হব। কিন্তু রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাক লৈ অসমত অব্যাহত আছে প্রতিক্রিয়া। মন্ত্রী পীযূষ হাজরিকায়ও এই ন্যায় যাত্রাক অন্যায় যাত্রা আখ্যা দিলে। ভারত ন্যায় যাত্রা বলে তো মানে কব নুখোজো, তেওঁলোকৰ এইবিলাক অন্যায়ের যাত্রা। মানুহক জীবনটো বা গোটেই বছরের পিছত বছর ধরে অন্যায় করেছে, তেওঁলোকে কি ন্যায় যাত্রা করব? আর ন্যায় যাত্রা করবলে মিছা কথা কয়, আর কোরবাত কয় কেতিয়াবা তেওঁলোকে কয় প্রেমর দোকান খোলার কথা কয়, কিন্তু মানুষের মজত ভাগ ভাগ করে। এইবিলাক কৰি তেওঁলোকে একো আমার লগত পার নাপায়। তার বিপরীতে APCCর সভাপতি ভূপেন বৰাৰ প্রতিক্রিয়া যে সরকারে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ন্যায় যাত্রা বিফল করবলে সরকারে বহুত চেষ্টা করেছে, যিমান চেষ্টা করলেও ন্যায় যাত্রা চলবই। বাতত শিল, বরষুণ, ধুমুহা যিয়ে নাহক আমাক রক্ষাব নোৱাৰি বুলি প্রতিক্রিয়া প্রকাশ করলে ভূপেন কুমার বরাই। রাহুল গান্ধী ডাঙরিয়াক আপনাদের স্কুলত ফিল বন্ধ করব পাৰে, কংগ্রেস কর্মীয়ে ঘর শুয়াব, রাজপথত শুম দরকার হলে, যাত্রা বন্ধ নকরো, কি হব নাজানো, যাত্রা তো চলিব, ঢকুয়াখানা হয়ে গাড়ি লো আহিব, 8 দিন বলে কইছিল 12 দিন হব পাৰে।